ফসলের ক্ষেতে ছাগল ঢুকে যাওয়াকে কেন্দ্র করে বিবাদের জেরে এক যুবকের গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক মহিলার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার রতুয়ার চাঁদমণি এক নম্বর গ্রাম পঞ্চায়েতের গোর্খাপরানপুর গ্রামে। জানা যায়, জ্যোৎস্না বিবির ছাগল দিলওয়ার হোসেনের ফসলের ক্ষেতে ঢুকেছিল। ছাগল ধরে জ্যোৎস্না বিবিকে দিলওয়ার হোসেন জানাতে গেলে দুজনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, সেই সময় জ্যোৎস্না বিবি ব্লেড দিয়ে দিলওয়ার হোসেনের গোপনাঙ্গ কেটে দেয় বলে অভিযোগ। তড়িঘড়ি তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে রবিবার রাতে তাকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। দুই পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। মালদা থেকে দেবসিংহের রিপোর্ট, আনন্দ বার্তা।